সালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আর এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে -11 ডিগ্রি সেলসিয়াস। কানাডাতে উইন্টারটা শুরু হয়েছে, তার কারণ হচ্ছে উইন্টার আরও অনেক আগেই শুরু হয়েছে, বাট টেম্পারেচারটা হচ্ছে ডাউন হচ্ছিল না, বাট ফাইনালি টেম্পারেচার স্টার্টেড গোয়িং ডাউন। এই পুরোটা সপ্তাহ এবং সামনের সপ্তাহ টেম্পারেচার -16-17 মতো থাকবে। তাই মুহূর্তে রিয়াল ফিল কত চলুন আমরা দেখি। আর চলুন মোবাইলের, আমি সবসময় হচ্ছে বিভিন্ন লোকেশনের টেম্পারেচার দেখি। তো নায়াগ্রা দেখেছেন সাসকাটুন, আর মাই লোকেশনে এই মুহূর্তে দেখাচ্ছে -11 ডিগ্রি সেলসিয়াস। চলুন আমরা হচ্ছে এই 2 উইকের ওয়েদার দেখতে পাচ্ছেন। আজকে সারাদিনের ওয়েদারটা দেখুন, সারাদিনই কিন্তু সর্বোচ্চ টেম্পারেচার, মানে সর্বোচ্চ টেম্পারেচার -8 পর্যন্ত থাকবে। সানসেটের পরে তো আরও সেটা নিচে নামবে। আর এই নিচে দেখতে পাচ্ছেন এই 2 সপ্তাহের ওয়েদার, এখানে হচ্ছে সর্বোচ্চ -13-15 পর্যন্ত, -15 পর্যন্ত উঠবে, এবং সর্বনিম্ন নামবে হচ্ছে -13-15 পর্যন্ত, এবং সর্বোচ্চ থাকবে -8। তার মানে সর্বোচ্চ মাইনাসে থাকবে, সর্বনিম্ন মাইনাসে থাকবে। তো এবার চলুন আমরা নিচের দিকে নামি। নিচের দিকে নাইমা হচ্ছে রিয়েল ফিলটা আসলে দেখি টেম্পারেচারের। আর টেম্পারেচারের রিয়েল ফিল দেখার আগে এখানে আরও অনেকগুলো ইনফরমেশান আছে দেখাচ্ছে। এখানে উইন্ড স্পিডটা দেখাচ্ছে, আর এই যে দেখুন এটা হচ্ছে রিয়েল ফিল। রিয়েল ফিলটা হচ্ছে -19, তার মানে এখানকার টেম্পারেচার -11, বাট আসলে ফিলিংসটা হচ্ছে -19 মতো। তো চলুন এরপর আমরা হচ্ছে দেখব সাসকাটুনের টেম্পারেচারটা কীরকম। এই যে সাসকাটুনে হচ্ছে -28 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আর দেখতে পাচ্ছেন এক্সট্রিম কোল্ড ওয়ার্নিং, একটা অ্যালার্ট চলছে সাসকাটুনে বা সাসকাচুয়ান পুরো প্রভিন্সেই। আর আমরা নিচের দিকে নামি, সাসকাচুয়ানের টেম্পারেচার -30 পর্যন্ত নিচের দিকে নামার সম্ভাবনা আছে। আর সর্বোচ্চ যখন টেম্পারেচার উঠবে -2 পর্যন্ত টেম্পারেচারটা উঠতে পারে। আর সাসকাটুনের রিয়েল ফিলটা দেখি, টেম্পারেচারের রিয়েল ফিলটা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস। ক্যান ইউ বিলিভ ইট, -40 ডিগ্রি সেলসিয়াস ইজ দ্য রিয়েল ফিল। এতদিন শুধু সবাই হুডি পরে ঘুরত বা হচ্ছে হালকা ফল জ্যাকেট পরে ঘুরত, বাট এখন কিন্তু সবাই মোটামুটি সোয়েটার পরেই বের হয়েছে বা ভারী জ্যাকেট পরে বের হয়েছে। তারপরও মাঝে মাঝে কিছু রসিক দেখতে পাবেন, যেসব রসিকরা হচ্ছে শুধুমাত্র হুডি পরে বের হয়েছে। আছে এমন কিছু রসিক আছে, কিন্তু আমি আসলে সেই ধরনের রসিক না, তাই আমি হাত মোজাও পরেছি। সো এখানে টেম্পারেচার যাই থাকুক, বাট বেশ সানি ডে, বেশ রোদ আছে। আর রোদ থাকলেই ঠান্ডা যতটাই পড়ুক মন কিন্তু ভালো হয়ে যায়। তো টরন্টোতে আসলে রোদটা কম থাকে, বাট সাসকাটুনে আমি যখন ছিলাম তখন কিন্তু এরকম বেশ সানি ডে ছিল মোটামুটি সব সময়। সো ওইখানে এক্সট্রিম কোল্ড ওয়ার্নিং চলছে, বাট এক্সট্রিম কোল্ড ওয়ার্নিং চললো সাসকাচুয়ানে কিন্তু বেশ সানি ডে থাকে, এইরকম সানি ডে থাকে। গতকালকে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হয়েছিল, সে বলল যে টেম্পারেচার যতই হোক আমাদের মন খারাপ হয় না। আর বুঝতে পেরেছেন যে আমাদের এখানে ঠান্ডাটা পড়ছে কেমন। বাংলাদেশে হচ্ছে মোটামুটি টেম্পারেচার অনেক ডাউন, সেটা বাংলাদেশের জন্য আসলেই অনেক ডাউন, কারণ নর্মালি হচ্ছে বাংলাদেশের মানুষ হচ্ছে বা আমিও যখন ছিলাম আমরা হচ্ছে ওই -20 নিচে নামলেই মনে হইতাম যে বা মনে হতো যে অনেক ঠান্ডা শুরু হয়ে গেছে বা অনেক ঠান্ডা পড়ছে, শৈত্যপ্রবাহ শুরু হতো। এইখানে হচ্ছে -10 উপরে গেলে তখন মনে হয় যে আসলে টেম্পারেচার গোয়িং ডাউন, ঠান্ডাটা পড়ছে। তো এটা আসলে হচ্ছে ইউজ টুর ব্যাপার, আপনি যখন যে কন্ডিশনে থাকবেন তখন আপনার শরীরটা ওইভাবেই হচ্ছে সেই ওয়েদার কন্ডিশনের সাথে ইউজ টু হয়ে যায়।
তো এখানে এখন টেম্পারেচার এরকম, যারা এখানে আসবেন তারাও আবার এই টেম্পারেচারের সাথে ইউজ টু হয়ে যাবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।